আসসালামু আলাইকুম দর্শক কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি এসা আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচা আম দিয়ে একই রেসিপিতে দুই ধরনের আম একটা হলো টক মিষ্টি আর আরেকটা হলো টক ঝাল মিষ্টি আশা করব আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সব ধরনের টিপস পেতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আশা করব আপনারা আমার এই ভিডিওটি খুবই এনজয় করবেন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও প্রথমে আমি এখানে কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি গ্রাম থেকে আম এনেছিল সে আমি কিছু পোকা ছিল আমি পোকাটা ফেলে ভালো অংশগুলো আমি নিয়ে নিয়েছি কিছু আম পাকা আর কিছু আম কাঁচাই রয়েছে তো আমি বিভিন্নভাবে রাফলি কেটে নিয়েছি এগুলো একটা পেনে নিয়ে নিয়েছি এখানে দেড় কেজির পরিমাণ আম আছে আটটি ফেলে দেওয়ার পর দেড় কেজির মতো আম এখানে হবে এর মধ্যে আমি তিন কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আমগুলো সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে চুলার মিডিয়ামে রেখে আমগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে যখন বল কেসে যাবে এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন নিচেরগুলো খুব ভালোভাবে উপরে চলে আসে আর উপরেরগুলো নিচে চলে যায় এবং উভয় দিক যেন ভালোভাবে সেদ্ধ হয় আপনারা চাইলে একই রেসিপিতে এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে পাকা টাইপের ওই আমগুলো দিয়েও করতে পারেন দেখুন সেদ্ধ হয়ে এসেছে এখন একটা হাতলের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি কিছুক্ষণ এভাবে রাখার পর দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই আমগুলোকে একটু ঠান্ডা হতে দেব কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি এগুলোকে চেলে নিব চাইলে গরম গরমও চেলে নেওয়া যায় তবে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে হাতে পড়ে যেতে পারে তাই কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটা চালনির সাহায্যে পুরো মিশ্রণটাকে চেলে নিচ্ছি এভাবে চেলে নিলে কিন্তু আম সত্যটা খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে একদম দোকানের আমসত্ব যেরকম ম্যাঙ্গো বার পাওয়া যায় ওরকম টেস্ট আসবে কোনো আঁশ জাতীয় মুখে লাগবে না তাই একটু সময় লাগলেও উচিত একটু চেলে নেওয়া ভালোভাবে তো আমি এভাবে আম আমসত্বর জন্য আমগুলোকে চেলে নিচ্ছি কম আঁশযুক্ত আম দিয়ে করলে চেলে নেওয়াটা খুব সহজ হয় তো এভাবে আমি পুরো মিশ্রণটাকে চেলে নিলাম দেখুন সবগুলো আম আমি এখানে চেলে নিয়েছি এখন আমি অন্যদিকে যেখানে আমসত্ত্ব সেট করব। এরকম দুটো পাত্র নিয়ে নিয়েছি আমি আরও কয়েকটি পাত্র নিয়েছি রাউন্ড শেপের ওগুলো তো আমি একইভাবে সরিষার তেল লাগিয়ে নেব আমি এখানেও সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে আমসত্বটা খুব সুন্দরভাবে খুলে আসবে শুকানোর পরে আপনারা যে যে পাত্রে সেট করবেন চেষ্টা করবেন ভালোভাবে সরিষার তেল লাগিয়ে নিতে আর চেষ্টা করবেন স্টিল কিংবা কাচের পাত্রে সেট করতে যেটাতে হিটটা ভালো লাগবে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তবে চুলার নিচে দিয়ে যদি কেউ শুকাতে চান সেই ক্ষেত্রে স্টিলের পাত্র দেওয়ার চেষ্টা করবেন প্লাস্টিক বা কাচ দিলে কিন্তু চুলার নিচে ফেটে যেতে পারে তো ওগুলো রেডি করার পর আমি আবারও একটা পেনে সেই চেলে রাখা আমগুলো নিয়ে নিয়েছি এখন আমের টক অনুপাতে আমাকে চিনি এখানে ব্যবহার করতে হবে এই আমটা মোটামুটি ভালোই টক ছিল প্রথমে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি বিট লবণ আর এখানে চিনি দিয়েছি আমি প্রায় তিন কাপের মতো পরবর্তীতে যদি লাগে সেক্ষেত্রে চিনি আমি আর একটু ব্যবহার করব আপনারা আমের টক বুঝে চিনিটা ব্যবহার করবেন বা আপনাদের পছন্দ অনুপাতে আমি এখানে নর্মাল লবণ যেটা আমরা রেগুলার খাই সেটা ইউজ করছি না বিট লবণ দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে দুই রকমের লবণই কিন্তু মিশিয়ে দিতে পারেন নাড়তে নাড়তে মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলারা মিডিয়ামের থেকে একটু কম রাখবেন কারণ ছিটে হাতে আসতে পারে সেই ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তাই খুব সাবধানে এই কাজটি করতে হবে তো খুব ভালোভাবে বলকে সেটা পানিটা শুকিয়ে গিয়েছে চিনির তো এখান থেকে আমি মিষ্টি যেই টক মিষ্টি যে আমসত্বটা করব সেখানের জন্য মিশ্রণ উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে যেই পাত্রে আমি এরকম সরিষার তেল সেট করেছিলাম দিয়ে নিয়েছিলাম একটা পাত্রে আমি আপনাদেরকে দেখানোর জন্য টক মিষ্টি আমসত্ত্ব নিয়ে নিচ্ছি মিশ্রণ নিয়ে নিচ্ছি বাকি মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়ো সেটাও আমি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ব্যাস হয়ে গেল মজার একটি আম মিশ্রণ এর মধ্যে আমি কাশ্মীরি মরিচ পাউডার ব্যবহার করব এর আগে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই আম খেতেও কিন্তু অনেক বেশি মজার এখন আমি কাশ্মীরি মরিচের পাউডার এক চা চামচ এখানে দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন এই আমশত্বটা অনেক বেশি ফ্লেভারফুল হয় আর প্রথমে যেটা দেখিয়েছি ওইটাও অনেক মজা হয় তবে ওইটা যারা ঝাল পছন্দ করে না তাদের জন্য বেশি ভালো হবে বাচ্চারা অনেক পছন্দ করবে আর যারা ঝাল খান তাদের জন্য এই আমসত্বটা অনেক বেশি মজাদার হবে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ জাল করে মিশ্রণটাকে আরেকটু ঘন করে নিব একটা কথা এখানে বলে রাখা ভালো এটা আপনাদের জন্য একটা টিপস যত বেশি ঘন করবেন আমসত্ব কিন্তু তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে সারফেসটা যদি আপনারা একদম প্লেন রাখতে চান সেই ক্ষেত্রে একটু এই ধরনের অবস্থায় আপনারা একটা পাত্রে সেট করে নেবেন তাহলে উপর দিকটাও সমান হবে নিচের দিকটাও সমান হবে ঘন হওয়ার পরে কিন্তু একটা সাইড সমান করা যায় অন্য সাইডটা অত বেশি সমান হয় না আর কেউ যদি চান যে আপনাদের বাসায় রোদ কম সেই ক্ষেত্রে আপনারা একদম ঘন করে এরকম সেট করে নেবেন পাত্রে সেই ক্ষেত্রে এক হাতে একটা গ্লাভস পরে গ্লাভসে একটু তেল মাখিয়ে তখন একটু হালকা গরম থাকা অবস্থায় চেপে চেপে সমান করে দিতে পারেন উপর দিকটা যেহেতু আমি উপর দিকটাও সমান করতে চাচ্ছি তাই মোটামুটি ঘন অবস্থা তবে বেশি ঘন করিনি এই অবস্থায় আমি নিয়ে নিয়েছি সেট করে নিচ্ছি পাত্রে আপনারা চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন তবে এভাবে না কালারটা অনেক বেশি ভালো আসে তো যেহেতু এখন অনেক কড়া রোদ আছে দুই দিনেই কিন্তু এই আমসত্বগুলো শুকিয়ে যাবে তাই আমি এভাবে নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু খুব বেশি পাতলা করে নেব না একটু মোটা রাখবো বেশি পাতলা হলে শুকিয়ে গেলে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাগে না তো দুই দিনেই আমার আমসত্বগুলো শুকিয়ে গিয়েছে দেখুন শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু পাত্রের গা ছেড়ে ছোট হয়ে এসেছে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে কোনো এফোর্ট দিতে হয়নি আর কত সুন্দর হয়েছে দেখুন এভাবে আমসতত্বটা রাখলে না অতিরিক্ত শক্ত হয় না আবার অতিরিক্ত নরমও থাকে না তাই এভাবে পুরো করে দিলে খেতে বেশি ভালো লাগে এভাবে আমি সবগুলোই কিন্তু যেগুলোতে নিয়েছিলাম চারকোনা গোল সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে আমি আপনাদেরকে দুটো দেখিয়ে দিলাম তো এটাকে আমি কেটে নিচ্ছি আর এটা আমাদের ঝাল সত্যটা ছিল আশা করব আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় দেখুন আমি রোল করে নিয়ে নিয়েছি কতটা পারফেক্ট আমসত্ত্ব হয়েছে আমসত্ত্বগুলো খেতে ভীষণ মজার ছিল আর যেটা টক মিষ্টি ছিল সেটাকে আমি কুকি কাটার দিয়ে কেটে গোল গোল করে নিয়েছি এটাকে আমি খুব বেশি রোদে দেইনি একদিন দিয়েছি কারণ বাচ্চারা একটু সফট পছন্দ করে এটাকেও আমি এভাবে আকর্ষণীয় করার জন্য গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নেবেন একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে ফ্রিজ এন্ড নর্মাল টেম্পারেচারে আপনারা বছর জুড়ে এটা খেতে পারবেন চাইলে বছর এক বছরের চেয়ে বেশিও আপনারা রেখে খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম